বাংলাদেশে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র, যেখানে প্রতিফলিত হবে জনগণের মতামত। আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের মতো করে সরকার গঠন করতে হবে, একটি সুস্থ নির্বাচন দেখে যেতে চাই, এটাই আমার চরম প্রত্যাশা। এই যে দেখেন হাসিনা ম্যানেজ করে ফেলছে আমেরিকারে, আমি কিন্তু শিখাই দিই কেমন একটা নিউজকে পড়তে হবে। সালাম আলাইকুম দর্শক বন্ধুরা, বিটি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, এইমাত্র আমেরিকা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচন হবে ঘোষণা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, জো বাইডেনের উপর খেপে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে মূল ভিডিওটি দেখে আসি। বাংলাদেশে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র, যেখানে প্রতিফলিত হবে জনগণের মতামত। নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের আগামী নির্বাচন কীভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া। জানান, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করেছে গত বছর, সেই সম্পর্ক আরও এগিয়ে নেবার বিষয়ে মনোযোগী ওয়াশিংটন। দুই দেশের মধ্যে সহযোগিতা এবং কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বেদান্ত প্যাটেল। নির্বাচন কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। তবে আমরা প্রত্যাশা করি দেশটির আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও স্বচ্ছ। জলবায়ু পরিবর্তন, অর্থনীতি ও মানবিক ইস্যুতে একসাথে কাজ করে যাবে দুই দেশ। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু 55 সংসদের মাধ্যমে 58C অফ দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি বি অ্যানালড, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে উই উইল হ্যাভ টু অ্যাবাইড বাই কনস্টিটিউশন, এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ, সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 গ সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে, যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ 2/3 মেজরিটি আছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে। যখন এটা 58C করা হয়েছে, এবার যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী সেই এগুলা আমি মনে করি, আমি একজন আইনের আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, যে এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই, এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। রাষ্ট্রপতি হিসাবে সংবিধানে বিধিবদ্ধ নিয়মের মধ্যে একটা, আমি কিছুদিন রাজনৈতিক বিশ্লেষণ বন্ধ রেখে অন্যের বিশ্লেষণ শুনতেছিলাম। তো অনেক প্রতীত দশা বিশ্লেষক বলেন যে শেখ হাসিনা সব পরাশক্তিকে ম্যানেজ করে ফেলেছে। উদাহরণস্বরূপ তারা বলেছেন যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন আমেরিকা মনে করে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ও ঘরোয়া বিষয়, তার মানে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমেরিকার আর কোনো আগ্রহ নাই। এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরাও নাকি ঢাকা সফরে এসে ঘরোয়া বৈঠকে শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের সমর্থন নবায়ন করে গিয়েছেন। চীনও নাকি বলেছে তারা গণতন্ত্র নয়, উন্নয়ন প্রকল্পে বিশ্বাসী, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। রাশিয়াও নাকি বলেছে শেখ হাসিনা সরকার বারবার রূপপুর পারমাণবিক প্রকল্পের স্বার্থে দরকার। জাপানও সম্প্রতি বলেছে যে দিনের ভোট রাতে হওয়া নিয়ে তাদের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকির বেফাস মন্তব্যটির জন্য তারা অনুতপ্ত। বাংলাদেশের নির্বাচন নাকি তাদের অভ্যন্তরীণ বিষয়। এছাড়াও বিশ্ব ব্যাংকের প্রধান, IMF এর প্রধানও নাকি বলেছেন শেখ হাসিনার বিকল্প নাই। পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক নাকি মারাত্মক ভুল করেছে, সেই ভুলের জন্য নাকি বিশ্ব ব্যাংক পারে না শেখ হাসিনার পায়ে ধরে মাপ চায়। তার মানে ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার যেহেতু পরাক্রমশালী রাষ্ট্রগুলোকে ম্যানেজ করেই ফেলেছে, নিরপেক্ষ সমর্থন পেয়ে গিয়েছে, তাই অযথা BNP-কে আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে নির্বাচনে আসা উচিত। প্রয়োজনে ওদেরকে ডাবল আসন দেওয়া হবে, 2018 সালে BNP 6টি আসন পেয়েছিল, এইবার না হয় 12টি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। দর্শক, আমি আগেও বলেছি এই ধরনের সফরে শেখ হাসিনার যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। জাপানের সঙ্গে এই চুক্তি পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালেই চলত, কিন্তু ওই যে ক্ষমতা টিকিয়ে রাখতে জাপানের সহায়তা প্রয়োজন, তাই ধর্ণা দিতে শেখ হাসিনা নিজেই চলে গিয়েছেন। তিনি কারোর প্রতি বিশ্বাস রাখতে পারেননি, ক্ষমতা হারানোর ভয় বড় ভয়। এখন প্রশ্ন হচ্ছে জাপানকে কি শেখ হাসিনা ম্যানেজ করে ফেলেছে,
দর্শক, জাপান কখনোই কোনো দেশের সরকার কি রকম তা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। জাপান মিয়ানমারকে পর্যন্ত সমর্থন করেছে। আপনারা জানেন যে মিয়ানমার চাইতে শেখ হাসিনা কিন্তু অনেক ভালো। বাংলাদেশের মুক্তিকামী জনগণ জাপানের নিকট থেকে কিছুই আগেও প্রত্যাশা করেনি, এখনো করে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও জাপানের কিছু আসে যায় না, চলে গেলেও কিছু যায় আসে না। শেখ হাসিনার জাপান সফর নিয়ে জাপানের কোনো মিডিয়া একটা লাইন পর্যন্ত লেখেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, তারপরেও শেখ হাসিনা জাপানকে খুশি করার জন্য কেন ইন্দো প্যাসিফিক রূপরেখা প্রণয়ন করল? শেখ হাসিনা জাপান সরকারকে অনুরোধ করেছিল যে জাপান যাতে আমেরিকাকে অনুরোধ করে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমেরিকার চাপটা যাতে শেখ হাসিনার উপর থেকে প্রত্যাহার করে নেয়। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি জাপানের কথা শুনেছে? দর্শক, আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে শোনেনি। কারণ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেলের একটা কথায় আওয়ামী লীগ মহলে খুশির বন্যা বইয়ে দিয়েছে। বেদান্ত প্যাটেল ডেলি ব্রিফিং এ বলেছেন যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমি বুঝলাম না যে এতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রিত মিডিয়া সময় একাত্তর টিভি এদের এত খুশি হওয়ার কারণটা কি? আমেরিকা তো সবসময় বলে আসতেছে যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে যেহেতু তারা উন্নয়ন সহযোগী তাই তারা সংলাপ এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। আমেরিকা তো কখনোই আগে বলেনি যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। তাহলে এটা নিয়ে এত মাতামাতি কি আছে? দর্শক, শেখ হাসিনা আমেরিকায় গিয়েছেন শুধুমাত্র অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আমেরিকার কাছে ধর্ণা দেওয়ার জন্য। বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে পাঠালেই হতো। যাই হোক, শেখ হাসিনা অনেক দ্বন্দ্বের দরবার করেও কিন্তু শেখ হাসিনা কারো সাক্ষাৎ পাননি। বাইডেনের সাক্ষাৎ পাননি, ব্লিংকেনের সাক্ষাৎ পাননি, তবে অনেক হাতে ফায় ধরে তার সাগরেদরা দুই একজন সাক্ষাৎ পেয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনের উপদেষ্টা ও স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক সোলে। তার সঙ্গে আমাদের দরবেশ বাবা সালমানের প্রমাণ দেখা করতে সমর্থ হয়েছেন এবং ডেরেক সোলে নিজে টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেছেন আর সেখানে নিজের সাথে সালমানের প্রমাণের ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক মূল্যবোধ এবং গণতন্ত্রের দ্বারা। রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎকালে আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং মানবাধিকারের ব্যাপারে আমেরিকার উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি। দর্শক, কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? এই ডাইরেক্ট সোলেই গত 15 ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে মোমেন হাসিনা সহ আরও অনেকের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিকদের বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র দুর্বল হলে দ্বিপক্ষীয় সম্পর্ক সীমিত হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ সরকারকে। তাহলে কি বুঝলাম? ডাইরেক্ট সোলে সেই একই কথা আবার বলেছেন, আগে যা বলেছেন এখন তাই বলতেছেন। এবার আসি যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া লুল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠক হয়েছে। যদিও মাসুদ বিন মোমেন একজন স্বৈরাচারের তল্পি বাহক, কিন্তু তিনি অভিজ্ঞ কূটনীতিক কোনো সন্দেহ নাই। অন্তত তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মতো শিশু সুলভ না। মাসুদ বিন মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দুটি জিনিস চেয়েছেন, একটা হচ্ছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার আর একটা এবং আমেরিকায় থাকা বঙ্গবন্ধুর যে আত্মস্বীকৃত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর। সংলাপ শেষ করে ভিক্টোরিয়া নুল্যান্ড তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, পারস্পরিক সম্পর্ক গভীর থেকে গভীরতর করার জন্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বৈঠকে আমি মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিয়েছি। দর্শক, আজকে স্টেট ডিপার্টমেন্টের ডেলি ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল ঠিক একই কথা বলেন। তিনি বলেছেন যে ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে মোমেনের এবং সালমানের প্রমাণের সঙ্গে ডেরেক সোলের বৈঠক হয়েছে এবং তারা দুজনই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রতি পুনর্ব্যক্ত করেছেন এবং মানবাধিকার প্রশ্নে নিজেদের উদ্বেগ জানিয়েছেন। তাহলে কেন এই সব কথিত রাজনৈতিক বিশ্লেষক? আমি অবাক হয়ে যাই, কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে এবং তার একটা নিরপেক্ষ ভাব দেখান, সেই সব রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন যে শেখ হাসিনা আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে, একসন মোবিলকে বঙ্গোপসাগরে গ্যাস এবং তেল অনুসন্ধান দায়িত্ব দিয়েছে, ম্যানেজ করে ফেলেছে এবং সরকারের সময়টি একাত্তর টিভি তারা না হয় সরকারের পোকাটা মেশিন। কিন্তু ঠিক আছে, কিন্তু এই ধরনের বিশ্লেষকগুলিও কিন্তু একই কথা বলতেছে। দর্শক, মোদ্দা কথা হচ্ছে, আমেরিকা একটু নতি স্বীকার করেনি, আমেরিকাকে শেখ হাসিনা একটু ম্যানেজ করতে পারেনি। আমেরিকা আগেও তা ছিল, এখনও তা আছে, বিভ্রান্ত হবেন আপনারা। তবে আমি আগেও বলেছি যে বিএনপিকে কিন্তু এসব নিয়ে বসে থাকলে চলবে না, বিএনপিকে গণ আন্দোলনে নামতে হবে। কারণ আমেরিকা শেখ হাসিনাকে চাপ দিবে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই চাপ কতটুকু দিবে? এতটুকু দিবে যে শেখ হাসিনার পতন হয়ে যায়, নাকি আর একটু কম দিবে যে শেখ হাসিনাই ক্ষমতা থাকে এবং বিএনপির উপর নির্যাতন কমে আর বিএনপি 100টা আসন পায়? কিন্তু আমরা তো চাই সুরেচারের পতন। সেই পতন হতে হলে রাজপথে বিএনপি নামা ছাড়া কোনো বিকল্প নাই। আমেরিকার দিকে তাকিয়ে চলবে না, আমেরিকা আমেরিকার কাজ করবে, বিএনপিকে বিএনপির কাজ করতে হবে। কাজেই গুজবে কান দিবেন না, একদম স্পষ্ট। আপনারা
সরকারের কোন নিয়ন্ত্রিত মিডিয়াতে সংবাদ না পড়ে আপনারা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখেন, টুইটার দেখেন, যারা একটু ইংলিশ কম জানেন, যারা ইংলিশ ভালো জানেন তারা একটু ইংলিশ তারা তাদের সহায়তা নিন। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজবে কান দিবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে ছিল আছে থাকবে। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। তো দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামতটি নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধুরা, পিনাকি ভট্টাচার্য বলেছে যে শেখ হাসিনা আমেরিকা ম্যানেজ করতে পারেনি, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি চান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে কিনা, আপনাদের মূল্যবান মতামতটি আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।